2024 সালে এসে আপনি শুধু একটা দিন মোবাইল ও ইন্টারনেট ছাড়া কল্পনা করার কথা ভাবতে পারেন? ইন্টারনেট আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে যে আমাদের জীবন এখন এক মুহূর্ত ইন্টারনেট ছাড়া কল্পনা করা যায় না। যদিও আমাদের দেশে গ্রাম বা প্রত্যন্ত এলাকায় এখনও শতভাগ ইন্টারনেট সেবা সেভাবে পৌঁছায়নি, কিন্তু যদি একটি সমৃদ্ধ গ্রামে যেখানে প্রযুক্তি অনেক ফাস্ট সেখানে যদি ওয়াইফাই মোবাইল ফোন নিষিদ্ধ হয় তাহলে একটু অবাক করা কথাই, বলেন? নরওয়েজিয়ান দ্বীপপুঞ্জ স্যালবার্ডে এমন একটি গ্রাম আছে যেখানে ওয়াইফাই মোবাইল ফোন সম্পূর্ণভাবে নিষিদ্ধ। যেখানকার বাতাস সারা বিশ্বের তুলনায় বেশি পরিষ্কার, প্রতিটি নিঃশ্বাস বিশুদ্ধতায় পরিপূর্ণ। স্পিটসবার্গেনের ব্রোগার হালভায়া নামের এই উপদ্বীপের 556 মিটার উঁচু জেপেলিন ফজলেট পাহাড়ের পাদদেশ ঘেঁষে ছড়িয়ে গেছে এনওয়াই এলিসান্ড গ্রামটি, যেখানে গভীর শীতে বসবাস করেন মাত্র 45 জন মানুষ, আর গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে সে সংখ্যা হয়ে যায় 150। সে বাসিন্দারা আসেন ফ্রান্স, জার্মানি, ব্রিটেন, ইতালি, নরওয়ে, জাপান, দক্ষিণ কোরিয়া ও চীন সহ সারা বিশ্ব থেকে। এই গ্রামের বাসিন্দারা মূলত বিজ্ঞানী, গবেষণার কারণে এখানে আসেন। 1989 সালে গবেষকদের বায়ুমণ্ডলীয় দূষণ নিরীক্ষণ করতে সাহায্য করতে 1548 ফুট উচ্চতায় এখানে একটি গবেষণা কেন্দ্র তৈরি করা হয়েছিল। সম্প্রতি পানি পরিবর্তনের পটভূমিতে জেপেলিন অবজারভেটরি নামের এই গবেষণা কেন্দ্রটি গ্রিনহাউস গ্যাসের মাত্রা পরিমাপের জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান হয়ে উঠেছে। মাঝে মাঝে বায়ুমণ্ডলীয় স্রোত ইউরোপ এবং উত্তর আমেরিকা থেকে স্যালবার্ডের এই অংশে বায়ু প্রবাহিত করে, যা এই অঞ্চলে দূষিত বায়ু প্রবেশে সহায়ক হয়। গবেষকরা কেবলমাত্র কিছু দূষণের মাত্রা বাড়াচ্ছেন তা নয়, বরং বাতাসে নতুন ধরনের দূষণের লক্ষণ থাকায় বিজ্ঞানীরা উদ্বেগ প্রকাশ করেছেন। বাতাসের মান নিয়ে গবেষণার কাজেই এই গ্রামে ওয়াইফাই বা কোনো ধরনের রেডিও ট্রান্সমিশন ব্যবহার করা হয় না। রেডিয়েশন মুক্ত অঞ্চলটিতে গবেষকরা রেডিও ট্রান্সমিশন ব্যবহার করতে চাইলে তাদের বিশেষভাবে অনুমতি নিতে হয়। টেক্স রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।